ডিন এলগারের এক রিভিউ নিয়ে নাটক তো আর কম হলো না। দিন শেষের পরও সেটা নিয়েই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমান থেকে এক্স কথার লড়াইয়ে যোগ দেন সব ক্রিকেটাররাই, কিন্তু এই বাগযুদ্ধে যোগ দিয়ে নিজেদের মনোযোগ সরাননি প্রোটিয়া ব্যাটাররা। ভারতীয় বোলারদের একের পর এক আগুনে গোলার পাশাপাশি তুপরির মতো ছুটে আসা স্লেজিংগুলো তারা সামলেছেন বেশ দক্ষভাবে। বিশেষ করে কেগান পিটারসনের কোনো জবাবই জানা ছিল না ইন্ডিয়ান পেসার কিংবা স্পিনারদের। একের পর এক বোলার বদলে আপ্রাণ চেষ্টা করে গেছেন বিরাট কোহলি, কিন্তু ভাগ্যবিধাতার বিরাগ ভাজন ছিলেন এদিন ভারতীয় অধিনায়ক। তার কোনো টোটকাই কাজে আসেনি কেপটাউনের চতুর্থ দিনের উইকেটে। এর মাঝে টেস্টের দ্বিতীয় ইনিংসেও নিজের 50 তুলে নেন পিটারসন। সঙ্গী ভ্যান্ডার ডুজেনও ছিলেন বেশ সপ্রতিভ। দুজনের ব্যাটে ভর করে জয়ের পাল্লা ঝুঁকে আসে স্বাগতিকদের দিকে, শেষ পর্যন্ত ভাঙে পিটারসনের স্ট্যাম্প। শার্দুল ঠাকুরের ডেলিভারিতে বুকাবনে যান সিরিজ সেরা ব্যাটার। ততক্ষণে অবশ্য স্কোরবোর্ডে উঠে গেছে 155 রান আর ব্যক্তিগত খাতে 82। পিটারসনের ফিরে যাওয়া আশার সঞ্চার করে ভারতীয় শিবিরে। আবারও নতুন উদ্যম ফিরে পায় দ্রাবিড় বাহিনী, কিন্তু নিজের প্রথম ওভারসিজ অ্যাসাইনমেন্টে শিষ্যদের কাছ থেকে ভালো কিছু পাওয়া হলো না এই কিংবদন্তির। টেন্ডা বাভুমার দৃঢ়তায় আরও শক্তি পান ডুজেন। দুজনে মিলে ছড়ি ঘোরান নিউল্যান্ডসে। অশ্বিনের চেষ্টাগুলো আছড়ে পড়ে বাউন্ডারির ওপারে। শার্দুল উমেশরাও ছিলেন নিষ্প্রভ। মাঝে যাও কয়েকটা সুযোগ এসেছিল, সেগুলোতে ভাগ্য থাকেনি ভারতের পক্ষে। হাত গোলে বাইরে যায় সিলি পয়েন্টের ক্যাচ। মিসফিল্ড আর ওভারথ্রোগুলোর কথা নাই বা বলা হলো। এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি ভারত। 3 উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে হারের পরও সিরিজের ফলাফলে স্বস্তি ফিরে আসে প্রোটিয়া শিবিরে। 2 ইনিংসেই 50 তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কেগান পিটারসন, আর 276 রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি। এই জয়ে আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে আসলো দক্ষিণ আফ্রিকা। নিয়ন মহাইমিন, সময় সংবাদ।